আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রীমত অন্নদা ঠাকুরের 101তম সিদ্ধ উৎসব ও 55তম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ 8000 গরিব মানুষের মধ্যে কম্বল ও বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তপন মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানটি পরিচালনা করেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই।